আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিস কিচেন ইউকে। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশি নান রুটি রেসিপি শেয়ার করব। কিভাবে খুব সহজে ঘরে গ্যাসের চুলায় তৈরি করা যায় আজকে তাই দেখাবো। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচ অয়েল, রেগুলার অয়েল নিয়েছি। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন বা বাটার ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ চিনি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে মিশিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ওয়ার্ম ওয়াটার। হালকা কুসুম গরম পানি নিতে হবে, বেশি গরম পানি নেওয়া যাবে না। সবসময় ইস্ট দিয়ে যে কোনো ডো তৈরি করতে হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন। এখন এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ইস্টগুলো গলে কীভাবে ফুলে গেছে। এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ হালকা কুসুম লিকুইড দুধ নিয়েছি। আপনাদের কাছে লিকুইড দুধ না থাকলে গুঁড়ার দুধ পানির সাথে গুলিয়ে ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়ে দিয়েছি 2 কাপ ময়দা। দিয়ে ভালো করে মাখিয়ে ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার সময় একটু সময় নিয়ে, 8-10 মিনিট সময় নিয়ে মতে নেবেন, তাহলে রুটি যা সফট হবে। আর ডোটা মাখানোর সময় হাতের মধ্যে একটু আঠালো আঠালো ভাব চলে আসবে। ভালো করে মতা হয়ে গেলে তখন দেখা যাবে আঠালো ভাবটা চলে গেছে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন উপর থেকে একটি র্যাপিং পেপার দিয়ে আমি পেঁচিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনারা চেষ্টা করবেন ডোটার গরম জায়গায় রাখার জন্য, তাহলে ডোটা ফুলে উঠবে। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন ডোটাকে হালকাভাবে আমি একটু মতে নেব। এখন আমি ডোটা থেকে গোলা করে নেব। আমি ডোটা দিয়ে 6টি রুটি বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় রুটি বানিয়ে নিতে পারেন। এখন গোলাগুলোকে আমি একটু বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো গোলা আমি ঢেকে রেখে দিব। আর একটি একটি করে আমি রুটি বেলে নেব। আর আমি আপনাদের একটি রুটি বেলে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ময়দা। ময়দা বেশি দেওয়া যাবে না, তাহলে রুটিটা তাওয়াতে লাগতে যাবে না, খুলে যাবে, রুটিটা পুড়ে যাবে। প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে গোল আকারের করে নেবেন রুটির মতো। তারপর আমি বেলন দিয়ে বেলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নেব। রুটিটাকে বেশি পাতলা করা যাবে না, বেশি মোটাও করা যাবে না। রুটিটা তাওয়া দেওয়ার পর ফুলে যাবে। এই তো আমার রুটিটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রুটি কেমন হয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি গোলাকার করে নিয়েছি। এখন রুটির উপর আমি দিয়ে দেব 1/2 কাপ পানির সাথে 1/2 চা চামচ লবণ মিশিয়ে নিয়েছি। লবণ মিশ্রিত পানিটা উপর থেকে লাগিয়ে নেব। এখন চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমি পুরাতন নিয়েছি, কারণ তৈলাক্তযুক্ত তাওয়ার মধ্যে রুটিটা লাগবে না। তাওয়ার মধ্যে আমি লবণ মিশ্রিত পানিটা ছিটিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি রুটি দিয়ে দেব। রুটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য লো আছে। 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন রুটিটা কী সুন্দর ফুলে উঠেছে। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে উল্টিয়ে দেব। রুটির উপর থেকে একটু কালার চলে আসবেন, রুটিগুলো ফুলে যাবে। দেখতে পাচ্ছেন রুটিটা ফুলে কত সুন্দর হয়েছে। হুবহু তন্দুরে তৈরি করা রুটির মতোই হয়েছে। আমি উপর থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন। দেখলেন তো গ্যাসের চুলায় কীভাবে খুব সহজে নান রুটি তৈরি হয়ে গেল। একই প্রসেসে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন রুটির পিছনে যে কালারটা, তন্দুরে বানালে যে কালারটা হয় সেই একই কালার হয়েছে, এবং রুটিগুলো খেতেও খুবই টেস্টি হয়েছে। রুটিগুলো আপনি বক্সে রেখে দিলে 2 দিন পর্যন্ত গরম করে খেয়ে নিতে পারেন। রুটিগুলো অনেক নরম সফট থাকে। আমি একটি রুটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি রুটিটা কত সফট হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তান্দুরি রুটি আর তান্দুরি চিকেন কেই বা না পছন্দ করেন, আমাদের তো খুবই পছন্দের একটি খাবার। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।